আমরা এখন কোথায়? একটা প্রবাদ আছে এদিকের মানুষ বলতে যে এখানের মাঝিরা নাকি একসময় আপনার বকলতলায় রাইখা নাকি ইলিশ খেয়ে ফেলতো, বুঝছেন? বকলতলা এমন গরম, এই গরম জায়গাতে রাইখা ইলিশ খাইতো। আইরের সব ঢাল চলে, অনেক চেষ্টা চলতেছে আমাদের এই ভাটা থেকে যাওয়ার জন্য। সাদাত ভাই, রাতের যে খিচুড়ি, রাতের ডিমের যে ভুনাটা, খালি হয়ে গেছে প্লেট। আসসালামু আলাইকুম, গুড মর্নিং বন্ধুরা। কুকরি মুকরির আমাদের ক্যাম্পিং এর আজকে দ্বিতীয় দিন, আর কুকরি মুকরিতে মূলত এই সূর্য উদয়টা দেখার জন্যই এত সকাল সকাল ঘুম থেকে উঠছি। রাতের বেলা এই চাদর মুড়ি দিয়ে আপনার তাঁবুর মধ্যে শিয়ালের ডাক শুনতে শুনতে ঘুমাইছি। প্রতিটা জায়গাতে আপনি ক্যাম্পিং করেন, যেথাই ক্যাম্পিং করেন, শিয়াল মামা আপনার পিছু ছাড়বে না। তো খুব সুন্দর একটা ঘুমই হয়েছে। এমনিতে আপনার এই এরিয়াতে শীতের সময় প্রচণ্ড পরিমাণ রোদ থাকে, কিন্তু রাতের বেলা কিন্তু ঠান্ডাটা কম লাগে না। তো ঠান্ডার পরিমাণ ভালোই ছিল। আর এখন এবারে জায়গাতে এত পরিমাণ মানুষ, কালকেই তো দেখছেন, এখন শুনছেন, এই মানুষের কারণে আপনার ওইরকমভাবে আসলে এনজয়মেন্টটা এনজয় করতে পারিনি। এই যে আপনার ডিজে পার্টি চলছে, যাই হোক, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ প্রতিটা জায়গা প্রমোট হচ্ছে, কেউ না কেউ ঘুরছে। তো একজনের দেখা দেখি একজন নতুন জায়গাতে ঘুরতে যায়, তো ওইটাতে আসলে হয়তো ছুটির দিনে সেম যেতে যে জায়গাতেই যাই এরকম একটু ক্রাউড থাকে। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ এখন সামনের দিকে আমরা যেই ওয়াশরুম, কমান্ডার চাচার বাড়ির সামনে ওয়াশরুমে নাকি বিশাল সিরিয়াল, দেখি কী অবস্থা। অতিরিক্ত মানুষ হইলে এগুলোও কিন্তু বিড়ম্বনার বিষয়। সিরিয়াল সিরিয়াল টয়লেটের সিরিয়াল, সকাল সকাল বাথরুমের জন্য সিরিয়াল। এদিকের লোকাল অনেকে বলছে আপনার টয়লেট ইউজ করে টাকা দিয়ে যায় না, চাচি আবার হচ্ছে বিভিন্ন সময় ঝগড়াও করে, রাগ করে যে আপনি কেন টাকা দিবেন না। প্রচন্ড পরিমাণ স্মেল, ব্যাড স্মেল আসতেছে দিক থেকে। একটা নলকূপ ও একটা টয়লেট দিয়ে কিভাবে এই কুকরি মুকরির ট্যুরিজম চলে আপনারাই বলেন। এখনও পর্যটক বান্ধব হয়ে ওঠেনি এই এলাকার ট্যুরিজম। আশা করি ভবিষ্যতে ট্যুরিস্টের চাহিদা অনুযায়ী একটি সুন্দর পর্যটন স্পট হিসেবে গড়ে উঠবে এই কুকরি মুকরি। ওয়ার্ক ফ্রম ক্যাম্প সাইট, টেন্ট, সকাল সকাল বাইরে কাজ শুরু হয়ে গেছে, অফিস প্যারা। হ্যাঁ, এই প্যারা জীবনে ছাড়বে না, কেউ ঘুমায় কেউ ঘুম থেকে উঠায়, আবার কেউ ওই দিক থেকে কোনো খবর নেই। হ্যাঁ, ঘুমাইতে পারেন নাই না করছি কেন ভাইয়া? আমরা দিয়ে এক টেন্টে পাঁচজন ঘুমাইছি, একদম গাদাগাদি গরম গরম অবস্থায়। ব্যাগ ঘুমাইতে পারছেন? আপনি তো রাতের 12টার মধ্যে প্যাক, আপনার জন্য তো বারবিকিউ রাখছি, পাইছেন? এখন বারবিকিউটা কই জানো, রাফাত ব্যাগ থেকে বুঝা নিয়ে। আজকে সকালে আমাদের রান্না হচ্ছে খিচুড়ি করে ছোটো ছোটো পিস করে রান্না বসাইতেছি আর কি। তো গতকালকে আপনার কি চরফেশনের দিকে যে খিচুড়ি খাইছি, ওই খিচুড়ি খায়া আমার নিজেরই খিচুড়ি রান্না করার জন্য আমি আগে থেকেই প্ল্যান করছি যে এবার খিচুড়িই খাবো, আগে যত তাড়াতাড়ি পারি গিয়ে খিচুড়ি রান্না করি। ক্যাম্পিংয়ে নিজেদের রান্না নিজেরাই করি প্রায় সময়। এখানে কমান্ডার কাকার বাড়িতে আমাদের কেনাকাটা জিনিসপত্র দিয়েই রান্না করছি, দিন শেষে একটা লামসাম অ্যামাউন্ট দিলেই তারা খুশি। আপনি চাইলে অনেকেই আছেন, বাজার সদাই করে দিলে রান্নাবান্না করে দিবে।
পানি পানি অবস্থা দেখে দেখছেন একদম শুকনো অবস্থায় চলে আসছে একটু পরে আরো শুকনো হয়ে যাবে তারপরে কড়কড়া মজা এই ধোয়াতে আপনার চোখ তো গরম আগুন হয়ে গেছে নেন নেন কার লাগবে বুঝতে যায় কোন হে আপু আপুকে দাও না আমি একটু অল্প নিব অল্প আপু ছবি তো লাইভ আসছে আমার মতো Awesome. এডি পোশাক থেকে সাদাদের হাতে খিচুড়ি মানে এটা আসলে আনবিলিভেবল যে টেস্ট করে নাই তারে তারে কেমন আসতে হবে আসতে হবে আসতে হবে টুর দিতে তারে আমার সঙ্গে টুর দিতে হবে ঠিক আছে না কুলি যা গরম এবং ঠান্ডা দুই দিয়ে ভাই দেখেন কোন পরিবেশে বসছে কি টেস্ট করছেন ভাই আলহামদুলিল্লাহ না আলহামদুলিল্লাহ ভাই আপনি কিছু বলতে চান চিকেন খায় সব খায় সাদাত ভাই রাতের যে খিচুড়ি রাতের ডিমের যে ভুনাটা খালি হয়ে গেছে প্লেট ভাই একটু দেওয়া যাবে খিচুড়ি এত বড় নারিকেল বাগান একটা যদি ডাব না খাওয়া যায় নাম হচ্ছে নারিকেল বাগান ডাব না খেতে পারলে হবে উফ ও অনেক পারে অনেক পারে কুকরি মুকরি ক্যাম্পিং শেষে আমরা আবার তারোয়ার দিকে যাচ্ছি নৌকার দিকে উঠে যাব গতবার যেই বোটে গেছিলাম এই আবু মাঝির এই বোটটা আমার পিছন পিছন আর এইবারের বোটটা ইব্রাহিম মাঝির কুকরি থেকে আজকে আমাদের বেরিতে বেরিতে লেট হয়ে যাচ্ছে তো অলরেডি দুপুর বাজতেছে 1:20 আমরা খিদার কারণে হচ্ছে এখন খাইতেছি হচ্ছে মুড়ি আর আমাদের সঙ্গে জয়েন্ট করছে আমাদের বান্দরবনের সেই আকাশ হাম তুম কিতনে পাস জিতনে দূর হ্যায় চাঁদ সিতারে এই গানটা সে বান্দরবনে প্রতিদিন গায়ে গায়ে আমাদের সঙ্গীত বানায় ফেলছিল তো বারা বারা মরিচ মুড়ি জানা চোর সেই সোনা দেওয়ার মতো মরিচ নাইমিয়া কেমনে জাল মরিব কোন আমার গায়ে যত দুঃখ বন্ধু আরে করো তোমার মনে জাহাল বন্ধু আরে করো তোমার মনে জাহাল নিঠুর বন্ধুরে বলেছিলে আমার হবে মন্দি আছি এই ভেবে সাক্ষী তো ছিল না সে সময় বন্ধুরে সাক্ষী শুধু চন্দ্র তারা একদিন তুমি পড়বে ধরারে বন্ধু ত্রিভুবনের বিচার যেদিন বন্ধু আরে করো তোমার মনে জাহাল বন্ধু আরে করো তোমার মনে জাহাল ইলিশ মাছ আছে ছোট ছোট ইলিশ দেখা যাইতেছে এই যে দোয়া করে দিতেছি আরে দেন না আমরা কিনাই নিলাম আপনার থেকে আচ্ছা তাহলে আমরা কেন কি ওয়েট করি দরকার রিকোয়েস্ট করতেছি ইলিশ মাছ নেওয়ার জন্য দেখি নিতে পারে কিনা রাতে বারবিকিউ হবে ভাইরা
তো কাকা আমাদের জন্য ইলিশ বের করছে কয়টা আছে বাচ্চাটা না কাকা ওই বই দিয়েইব সমস্যা নাই একদম তাজা তাজা ইলিশ কাছে আহেন কাছে আহেন এই অসার সমুদ্রের মাঝে বন্ধুরা আমরা ইলিশ মাছ কিনতে আসছি আমাদেরকে আসলে টাকা পয়সার হিসাবটা ওনারা করেন নাই আমাদেরকে ভালোবাসিয়ে দিচ্ছেন জেদ্দা ইলিশ আমরা আবারও পাইলাম অনেকদিন পর এবার খাওয়া দাওয়া হবে ওনারাও চলে যাচ্ছে নতুন আবার মাছ ধরবে জ্যান্ত রাখার প্রচেষ্টা এখনো যদিও জীবিত আছে প্রায় 10 মিনিট ধরে ঠিক আছে দেখেন ভাটায় আটকে গেছি বন্ধুরা ইব্রাহিম ভাই পানি নামছে অনেক চেষ্টা চলতেছে আমাদের এই ভাটা থেকে যাওয়ার জন্য অনেক দূর পথ কিন্তু দেখা যাচ্ছে দূরে কিন্তু পুরো পথই এরকম কোমরের নিচে পানি চেষ্টায় আছে দেখি ই পাওয়া গেছে ধরে যেতে হবে কিসমত কা হো কবি গরম কবি নরম কবি গরম গরম নরম নরম ইতনা সা গরম একজন রিয়েল ব্যাকপ্যাকারের পুরো সেট আপ দেখতে পাচ্ছেন টেন্ট ব্যাকপ্যাক টেন্টের সাইডে ঘুমানোর জন্য ম্যাট এক্সট্রা পোল হ্যামক এরপরে আছে পানি খাওয়ার বোতল এখন আমরা এই জায়গাতে আসছি আপাতত খাবার দাবার অর্ডার করে দিছি ফোনে পাশে এক ঘরে এখান থেকে এখন দেখি কোথায় টেন্ট সেট আপ করা যায় ফাইনালি একটা জায়গা আছে ঠিক করে যেখানে হচ্ছে ওয়াশরুম প্লাস আপনার আমাদের খাওয়া দাওয়ার জায়গাটা সুইটেবল প্লেস হবে ওই জায়গাটাই ঠিক করব আর এটা হচ্ছে ঘাট গতবার কিন্তু এই ঘাটটা দেখি নাই বলতে আমি আসিনি হয়তো ওই জায়গাটা এরকমভাবে খুব সুন্দর কিন্তু ঘাটটা ছোট হইলো দেখতে খুব সুন্দর আর এই এরকম আপনার হাওয়া খাওয়ার জন্য দক্ষিণে খাওয়ার জন্য আপনার ছাতা দেওয়া আছে
সবাই এখন দুশ্চিন্তায় আছে অথবা মানে জানে না কি করতে হবে কিও কাকা দোকান নাকি আমগো বাগে খালি মাত্র দুই ডান্ডা পড়ছে দো আন্ডা এই যে র ভার্জিন বিচ এই আমাদের একজন ব্যাকপ্যাকাররা দেখছেন এদের ব্যাকপ্যাকের স্টাইল সেই কিন্তু আমরা যাব কোন দিক দিয়ে না বলতেছিলাম না সবাই কনফিউজ কই যাবে কি করবে আমাদের ডেস্টিনেশন এখন দেখি কই করা যায় জানাইতেছি আমরা এখন কোথায় বন্ধুরা ক্যাম্পিং এর তাবু টাবু সব পিচ করে আমরা এখন রওনা হইলাম খাওয়া দাওয়ার জন্য এখানে আসার আগে আগেই মাঝি ইব্রাহিম ভাইয়ের মাধ্যমে আমরা একটা বাড়িতে খাবার দাবার অর্ডার করছি রান্না করার জন্য ওনারা আমাদের জন্য তিনটা হাঁস আর হচ্ছে আপনার ডাল হয়তো আলু ভর্তাও করতে পারে দেখি গিয়ে তো ভাত টাত খাবো এখন এইভাবেই আর কি ব্যবস্থা হয়েছে গতবার যেখানে হাসান ভাইয়ের মাধ্যমে ছিলাম উনি এবার খুব ব্যস্ত মানুষ তো এই কারণে আমরা ওনাকে মাধ্যমে আর কিছু করিনি নতুন আর একজনের হেল্প নিতেছি এই বাড়িতে আমাদের খানা দানার ব্যবস্থা হয়েছে মাঝে ভাই আজকে নৌকা ঠেললা দেখি দা আমি তো ভয় পেয়েছি নৌকা না আটকিয়ে গেলে মিষ্টি কোনো পানি নেই ফুসকুনি পানি হচ্ছে টিউবওয়েল পানি দিয়ে রান্না থেকে বাতগুলো লাল হয়ে গেছে আমি তো আবার ভাবছি যে বান্দরবনের জুম চালের লাল ভাত না 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 হাঁসের গোশ এই প্রকৃতিতে দুপুরের খানা দানা খাইতে খাইতে আমাদের সন্ধ্যা হয়ে গেছে এই সূর্যমামা তেঁতুলিয়া নদী হয়ে বঙ্গোপসাগরে ডুবন্ত অবস্থায় আর দেখি এদিকে কুল বড়ই দেখা দিতেছে ও কেমন ভালোই চুক্কা মিষ্টি ওটা গাছ ধরে বড়ি দাও এই তারো অফিস থেকে সানসেটটা অনেক সুন্দর লাগে মডেল কি
GoPro Hero 9 এটা থাকলে রিক্স নাই ওই হিরো এর ওরুমি লাইট নাই ফোন নাই কিছু নাই প্রেম করিও না পীরিত ভালা না সখী তোরা প্রেম করিও না ওরে প্রেম করে ভাসলো সাগরে অনেকে পাইলো না কুল ওরে জগৎ জুড়ে বাজে শুধু পিরিতি কলঙ্কের সু দিতে গিয়ে প্রেমের মাসুর মান কুলো মান রইল না দিতে গিয়ে প্রেমের মাসুল মান কুলো মান রইল না ওরে সখী তোরা প্রেম করিও না পীরিত ভালা না সখী তোরা প্রেম করিও না ওরে পীরিত পীরিত সবাই বলে পীরিত সামান্য দুঃখ অলঙ্কার করে দুঃখের বোঝা বাইতে হয় কাম হইতে হয় প্রেমের উদয় কাম হইলে প্রেম থাকে না সখী তোরা প্রেম করিও না পীরিত ভালা না সখী তোরা প্রেম করিও না সাবস্ক্রাইব ব্যাকপ্যাকার্স